নমস্কার, আমি রিয়া। বাংলার গল্পভূমির একটা নতুন পর্বে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্প লিখেছেন কাবেরী রয় চৌধুরী, শিকার। তাহলে চলুন বেশি দেরি না করে গল্পটাকে শুরু করা যাক। শিকার করাটা একটা আর্ট। মস্তিষ্কের ভেতর কোথাও যেন ঘুমিয়েছিল কথাটা, লাফিয়ে উঠে বসল কথাটা এক্ষুনি। মনের মধ্যে পাক খেল কথাটা বার কয়েক। শিকার করাটা একটা আর্ট, শিকার করাটা একটা আর্ট। ঠিক ঠিকই, গত পরশু থেকে ঠায় বসে ধৈর্য ধরেও লাভ হচ্ছে না কিছু জয়ন্তর। বিষণ্ন সুন্দরী, শীতল সুন্দরী উঠে গেল এক্ষুনি, ছড়িয়ে দিয়ে গেল মধুর প্রদাহ প্রভা। কত ধরনের যে অনুভূতি হয়, রাগ দুঃখ কাম ভাব ছাড়াও অনুভূতির পাঞ্চ যাকে বলা হয়, রাগে দুঃখে মিলেমিশে অনুভূতির যে পাঞ্চ হয় তাতে আত্মহনন ঘটে যায়। এমনকি রাগ বা দুঃখ সৃষ্টির জন্য দায়ী মানুষটির প্রাণনাশের ইচ্ছা পর্যন্ত জাগে। শুধু রাগে ঘুষোঘুষি করতে ইচ্ছে হয়, শুধু দুঃখে কান্না পেতে পেতে এক এক সময় নিজেকে ট্র্যাজিক গল্পের নায়ক নায়িকা মনে হতে থাকে। তারপর আয়নায় নিজের কান্না মুখ দেখে নিজের প্রতি প্রেমের ভাব জেগে ওঠে। আনন্দের কথা ছেড়েই দেওয়া গেল, তার বহু প্রকাশ রূপ। কিন্তু এই তিন দিন যাব জয়ন্তর মনে যে অনুভূতির জন্ম নিয়ে তার লক্ষ লক্ষ ডালপালায় বিকশিত হয়েছে এবং সেই অজস্র শাখা পোশাখা তার গলা টিপে ধরেছে অহনিশ, তাকে সে যে কি নাম দেবে নিজে ঠিক করে উঠতে পারছে না। শুধু মনে হচ্ছে বিষণ্ন এক প্রদাহ, যে প্রদাহের জ্বালা আছে, অশ্রু পতন আছে, অন্তঃস্রোত রক্তক্ষরণ আছে, আর আছে গভীর এক বিষণ্ণতার বোধ যার সঙ্গে মিলে মিশে আছে অপূর্ব এক ভালো লাগার আবেদন। ভালো লাগার আবেদন থেকে বিষণ্ণতা বোধটি জন্ম হয়েছে বলেই তা এক প্রদাহ স্বরূপ। বিষাদ সুন্দরী ধীর এক ছন্দে সাদা পৃষ্ঠার মতো একটু বাতাস রেখে চলে গেল এই মুহূর্তে। নদীর ছলচ্ছল ভাবটিও সেই বাতাসের স্পর্শে মন্থর লয় হয়ে গেল বলে মনে হলো জয়ন্তর। চেনা নদীটাকেও এই তিন দিন অচেনা লাগছে তার। একজন নারী যে প্রকৃতির ওপরেও এমন প্রভাব বিস্তার করতে পারে তা তারই প্রথম অভিজ্ঞতা। অথচ এর আগে যে কতবার উত্তরপাড়ার এই বাড়িতে সে মুক্ত পুরুষ হয়ে বাঁধন ছাড়া হতে এসেছে, বন্ধু বান্ধব নিয়ে হই হই করে ফিরে গেছে এক দুদিন কাটিয়ে, বারান্দা থেকে নদী দেখা, বিছানায় শুয়ে নদী দেখা, সূর্যাস্তকালে নদীর বুকে ভেসে পড়া মন্থন মাঝির নৌকায় চেপে হই হই জীবনযাপন যাকে বলে আর কি। সারা সপ্তাহের যাবতীয় চাপা টেনশন উদ্বেগ সব ঝরে ফেলে ফ্রেশ হতে এখানে আসা, এইবারে যাবতীয় ভাবনা চিন্তা উল্টো পাল্টা হয়ে গেল। তিনটে দিন ধরে এই আলো এই ছায়া। বিষণ্ন সুন্দরী চলে গেলেও বসে রইল সে, কারণ তার ঘরের ভেতরটি মাঝে মাঝে পর্দার বাতাস খেলার ফাঁকি ফাঁকে একটু হলেও দেখা যাচ্ছে। যদিও যে ঘরটি দেখা যাচ্ছে সেই ঘরটি শূন্য, আশাবাবপূর্ণ হলেও কোনো প্রাণীর চিহ্ন নেই। তবু এই ঘরে সুন্দরী নিঃশ্বাস আছে বলেই সে বসে রইল। যদি দেখা যায় আরো একবার, তার অন্তত বসে থাকার আরো একটা কারণ এইবার সে শহর ছেড়ে একলাই পালিয়ে এসেছে এখানে।
অফিসের মস্ত একটা ঝঞ্ঝাট সামলে কিছুটা স্বস্তি পেতে বন্ধু বান্ধবদের ছাড়াই দুটো দিন হাত পা মেলে শুয়ে বসে কাটাবে, উদ্দেশ্য ছিল এই। বিশেষ করে পৌলমিয়া শ্রাবণীর কাছে যদি কথাটা একবার উঠত, তাহলে শান্তি এবং স্বস্তি দুইয়েরই কপালেই ছিল প্রবল লাঞ্ছনা। পৌলমী তার 24তম শিকার আর শ্রাবণী 5তম। শ্রাবণীর অঢেল ধৈর্য, অঢেল প্রেম। সে শুধু শিকার নয়, আহত শিকার। তার একাধিক শিকার শিকার খেলায় প্রায় অনেকটাই তার জ্ঞান। ঝগড়া করেছে এই নিয়ে, হাতাহাতি মারামারি পর্যন্ত গড়িয়েছে কখনো, তারপর আবার পায়ে পায়ে ফিরে এসেছে। ইতিমধ্যে খেলার নিয়ম অনুসারে তার শিকারের সংখ্যা 28। 28তম শিকার ভারতী। সে বিবাহিত বলে সামাজিক কারণেই ব্যাপারটিতে গোপনীয়তা পছন্দ করে। মান অভিমান বা ঝগড়ার প্রশ্ন ইসৎক। ভারতীর ধারণা, সে জীবনে এই প্রথম প্রেমে পড়েছে। যদিও তার সব শিকারই বেশ কিছুদিন আহ্লাদের সপ্তম স্বর্গে বসবাস করত, এই ভেবে যে সেই একমাত্র এবং প্রথম। কারোর কারোর ক্ষেত্রে অন্যরকম হয়েছে ঘটনা। শিকারের কৌশলগত কারণে তারা কেউ কেউ দুঃখী হয়েছে, তাদের ক্ষেত্রে সে ব্যর্থ প্রেমিক। বহু যন্ত্রণা বুকে বহন করে ক্ষতবিক্ষত হবার পরেই সে নাকি সেই মেয়েটিকে খুঁজে পেয়েছে, এমনটি সে বুঝিয়েছে তাদের। আপাতত 28তম ভারতী, 24তম পৌলমী আর 5তম শ্রাবণী জয়ন্তর বর্তমান জীবনের অতি বড় বাস্তব। ভারতী ও পৌলমী পরস্পরের অস্তিত্ব না জানলেও শ্রাবণী এই দুজনের ছায়া উপস্থিতি টের পেয়েছে। সে নিজেও এ ব্যাপারে বিশেষ সতর্ক। ভারতী তার সংসারের দায়িত্ব ছেড়ে তার সঙ্গে একটানা দু চার দিন কোথাও বাইরে কাটানোর কথা ভাবতেও পারে না, সে জানে। পৌলমী আহ্লাদি ধরনের, যৌনতার রক্ষণশীলতা নেই তার মুটের উপর। তাই 8 মাসের সম্পর্কে সে ইতিমধ্যে বকখালি ও ডায়মন্ড হারবারে মিশে যাপন করে এসেছে তার সঙ্গে। শারীরিক সম্পর্কে অনাবিল আনন্দদায়ী সে। আর শ্রাবণী 5তম হওয়ার সুবাদে তার সঙ্গে 12-এর কাশ্মীর থেকে কল্যাণী ঘুরে এসেছে। পতিব্রতা স্ত্রীর মতো তার আচরণ, স্বামীর জামায় অন্য মেয়ের ঘ্রাণ পেলে সাময়িক অশান্তির পর আবার ফিরে আসে স্বামীর বুকে। তাই বর্তমানে শ্রাবণী আর পৌলমীকে এড়িয়ে সে আপন সত্তার মুখোমুখি হতে এসেছে। বহু শিকারের পর মাঝে মাঝে উপবাস শরীর ও মনের পরে বাঞ্ছনীয়, এ সত্য আজকাল সে উপলব্ধি করে। বিশেষ করে ইদানিং সে লক্ষ্য করেছে, শিকার নিজে থেকেই এসে ধরা দেয় তার কাছে। ভাবছি এমন, আমাকে বধ করো, ভক্ষণ করো প্রভু, আমি তোমাতেই বিলীন হতে চাই, তোমাকেই উৎসর্গ করেছি আমার এই শরীর মন। শিকার যদি লোভনীয় হয় তবে তাকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী সে নয়। প্রয়োজন মতো একদিন ভক্ষণ করেই হার মাংস ছিবড়ে ফেলে দিতে দ্বিধা করেনি সে এই সমস্ত ক্ষেত্রে। এরপরেই বহু ভক্ষণে ক্লান্তি আসে তার আজকাল মাঝে মাঝে। 8 মাস হয়ে গেছে পৌলমী তার জীবনে, এক দীর্ঘ সময় শ্রাবণী ছাড়া কেউ তার জীবনে থাকেনি, এ তো এক সমস্যা। এই সমস্যায় রীতিমতো জের বাসে। পৌলমীকে এড়িয়ে যেতে তার ফোন গ্রহণ করে না সে। পৌলমী দেখা করতে চাইলে ব্যস্ততার অজুহাত দেখিয়েছে বার কয়েক।
সম্মুখ সাক্ষাতে কথা বলার সময় ইচ্ছে করে হাই তুলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে সে ক্লান্ত। তবু কি আগ্রহ পৌলমীর! পৌলমীর স্বভাবে কিছুটা শ্রাবণীর ছোঁয়া আছে, সে আবিষ্কার করেছে। এই ধরনের মেয়েদের নিয়েই তার যত বিপদ। মনামি, কৌশিকী, শ্যারন, ববিতাদের মতো মেয়েদের সে শিকার হিসেবে পছন্দ করে, কারণ তারা খাদ্য দ্রব্যের মতো আসে, নিজেদের চুরি যেতে দিতে পছন্দ করে। সচেতনভাবে চুরি যায় তারা, তারপর খরিদ্দার হিসেবে অন্য কোনো একজনকে পছন্দ করেও চলে যায়। মান অভিমান, ঝগড়াঝাটি অথবা স্পর্শকাতর কোনো সম্পর্কে তারা সামান্যতম আগ্রহী নয়। তার মাঝে মাঝে মনে হয় এই চরিত্রের মেয়েরাই তার প্রথম পছন্দ। তার নিজেরই মনে হয় এরা সব জয়ন্তর স্ত্রীলিঙ্গ। বর্তমানে সমস্যা তার পৌলমীকে নিয়ে। শ্রাবণীর সঙ্গে দীর্ঘদিনের ভালোবাসা ঘৃণার সম্পর্ক একটা শক্ত ভিতের উপর প্রায় প্রতিষ্ঠিত। যেমন ইচ্ছা সে শ্রাবণীকে ব্যবহার করতে পারে। একটা অধিকার বোধও জন্মে গেছে কবেই জানো। শ্রাবণীকে সেও আর আবিষ্কার করতে পারে না, বহু ব্যবহারে সে তার অভ্যেস হয়ে গেছে। কিন্তু পৌলমীকে এই পর্যায়ে পৌঁছতে দেবে না সে বদ্ধপরিকর। তাই কাজের ফাঁকে কাউকে না জানিয়ে তারই পলায়ন। এবং সকাল থেকে দশ বারোবার পৌলমী ফোন করার পর একটু আগেই বিষণ্ন সুন্দরীকে দেখতে দেখতে সে জানিয়ে দিয়েছে অতি কঠিন একটা কথা, এইভাবে আমার পেছনে পড়ে থেকো না, লাভ নেই। কথাটা ইচ্ছে করে সে সামান্য উচ্চ স্বরে বলেছে, যাতে সুন্দরীর কানে সে কথা প্রবেশ করে। লক্ষ্য করেছে যে শ্রবণ ইন্দ্রেও যেন একটু সজাগ হলো তার। তার গঙ্গাবক্ষে নির্মিলিত বিষণ্ন চোখের পাতা যেন ঈষৎ কেঁপে উঠল, তবু চোখ তুলে সে চায়নি একটি লহমার জন্যেও। পৌলমী বেশ আঘাত পেয়েছে বুঝতে পেরেছে সে তখন। মুহূর্তে নির্বাক সে, তারপর কান্না ভেজা স্বরে বলল, এত খারাপ, এত খারাপ তুমি আমি ভাবতে ঘৃণা করছে, ছি ছি। এই সুযোগে সে পৌলমীর কথা রেশ ধরে বলে উঠেছিল, আঙুর ফল টক এ তো সর্বজন বিদিত, আমি তো খারাপই, আমার পিছনে আজ আট মাস পড়ে আছো। আজ বলছি কোনো লাভ নেই, জয়ন্ত মিত্রকে এত সহজলভ্য যারা ভাবে তারা আমার সাধারণ বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না, বাই। কথা বলতে বলতে বিষণ্ন সুন্দরীর চোখ এবং শরীর ভাষা লক্ষ্য করছিল সে। সামান্য সজাগ কিন্তু বড় নিরুত্তাপ সে। পৌলমী কাঁদতে কাঁদতে ফোন রেখে দেবার পরেও সে ইচ্ছে করে বলে চলেছিল, দেখো ভাই, কান্নাকাটি করে লাভ নেই তো কিচ্ছু। আমার আশ্চর্য লাগছে, আমার মতো মানুষকে কারোর এত ভালো লাগতে পারে ভেবে। কি আছে আমার? ইন্ডিয়ান অয়েলে একটা চাকরি করি মাত্র, ওই পোস্টটাই গাল ভরা। আমার পোস্ট থেকে যদি তুমি আমার প্রেমে পড়ো, তাহলে বরং তুমি আমার বসের সঙ্গে প্রেম করো, কারণ আমি শুধু 60,000 টাকা পাই, মিস্টার হুমায়ুন 1.5 লাখ টাকা পান। কথা বলতে বলতে দৃষ্টি তার অপলক ছিল বিষণ্ন সুন্দরীর প্রতি। এইবার সামান্য একটু থেমে সে বলল, কি? ও হো, আমি ভালো গান গাই? আরে বাবা, ওরকম গান কত লোকে গায়, ওটা একটা কোয়ালিফিকেশন হলো? শোনো, আমি তোমার যোগ্য নই, হয়তো কারোরই যোগ্য নই, ফরগেট মি, বাই। গ্রীষ্ম সন্ধ্যা, সিঁদুর চর্চিত পশ্চিমে দিগন্ত, হোলি খেলার মতো সিঁদুর খেলছে সন্ধ্যের আকাশ।
গঙ্গা স্রোতস্বিনী আপন প্রবাহে চলছে, মৌনতার মধ্যেই তার যাবতীয় শখ। যে শুনতে পায় সে পায়, যারা পায় না তারা জন্মবধি। আজ যেন নদী বুক থেকে উঠে আসছে কিছু কথা, সন্ধ্যের মুখ থেকেই মানুষজন বেরিয়ে পড়েছে নদীর পাড়ে। গঙ্গা এদিকে প্রসারিত বক্ষ, অঢেল জল তার মুখে। বেশ কিছু নৌকা ভেসে পড়েছে অল্প বয়সী কিছু তরুণ তরুণী যুবককে নিয়ে। অন্যদিন হলে জয়ন্তও বেরিয়ে পড়ত সমুদ্রের মুখ। আজ বারান্দায় বসে থাকার ইচ্ছাই প্রবল তার, যদিও এই মুহূর্তে বিষণ্ন সুন্দরীর বাতাসের মতো হালকা ছন্দে ঘরে ঢুকে গেল। গ্রীষ্ম সন্ধ্যা, সারাদিন গুমোট এক আবহাওয়া ছিল। মেঘ জমেছে এখন দক্ষিণ পশ্চিমে কোণ বরাবর। জয়ন্তর চোখের সামনে সেই মেঘ স্তরে স্তরে ঘন হয়ে ছড়িয়ে পড়তে লাগলো হুহু করে। নদীর বুক থেকে বাতাস উঠেছে, এলোমেলো পাগলামি তার, সেই পাগলামি সারাতে মেঘের জল বেপরোয়া। এই প্রথম সে আশ্চর্য চোখে দেখতে লাগলো একটি নির্মম আকাশে কি অসামান্য কারুকার্যে ছড়িয়ে পড়েছে মেঘ। বাতাস ঘূর্ণি হয়ে উঠেছে এখন। বিষণ্ন সুন্দরীর ঘরের দরজার পর্দা পতপত করে উড়ে পড়ছে। শূন্য ঘর, একটি রাত্রি আলো জ্বলছে ঘরের মধ্যে শুধু। সম্মুখে নদী বক্ষে উত্তাল হয়ে উঠেছে ঢেউ। আরাম কেদারা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল জয়ন্ত। ঝড় আসছে দক্ষিণ পশ্চিম দিগন্ত থেকে ঢেয়ে, প্রবল ঘূর্ণিপাক খেতে খেতে সু উচ্চ বৃক্ষরাছির মাথা ঘুরিয়ে নিচ্ছে ঝড়। চোখের পলকে ঝড় এদিকেও ঝাঁপিয়ে পড়ল। কালবৈশাখীর কি অপূর্ব তাণ্ডব নৃত্য! দুচোখ করে দেখতে দেখতে পায়চারি করছে সে। বিষণ্ন সুন্দরী তিনতলার বারান্দাটিও এখন ধুলো দূষণ। বারান্দার ভেতর দিকে হলুদ রঙের একটি দড়িতে নরম নীল রঙের একটি স্বচ্ছ জামা টাঙানো ছিল, উড়ছে সেটা, পাক খাচ্ছে দড়িতে। হঠাৎই ঝনঝন শব্দে কাঁচের জানলা ভাঙার শব্দে চমকে তাকিয়েছে জয়ন্ত। বন্ধ একটি জানলার পাল্লা বাতাসের প্রবল ছাপে খান খান হয়ে ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়েছে। সচকিত জয়ন্ত, বিষণ্ন সুন্দরীর ঘরের একদিকে দুটো জানলাই সব সময় বন্ধ থাকে, আজ অবাক হয়ে একটি বন্ধ জানলা উন্মুখ হয়ে গেল দেখল সে। অদ্ভুত ডায়মন্ড কাটে ভেঙেছে শাশিটি। দাঁড়িয়ে পড়ে দেখার চেষ্টা করল সে ঘরের ভেতরের অংশটি। এ ঘরে টিউব লাইট জ্বলছিল, বাইরে থেকে দেখা যাচ্ছিল। এখন অংশত মুক্ত স্থান দিয়ে ঘরের অভ্যন্তরে যে দৃশ্য দেখা যাচ্ছে তা হলো একটি সোফার পেছন দিক। ঘন নীলের ওপর সোনালী জরির বুটি দেওয়া একটি লম্বা সোফা। কৌতূহল চাপ সৃষ্টি করছে তার শরীরের ভেতরে এখন। বিষণ্ন হরিণীর চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। এই দেখি না তারে, খুঁজে পাই পেয়েও হারাই, এই অনুপতির চরমতম অবস্থা এখন তার। ঝড়ের বেগ নরম এখন অনেক, বৃষ্টি শুরু হয়েছে তুমুল। একবার তার মনে হলো এইভাবে সময় বৃথা বয়ে যেতে দেওয়া যায় না। গত 10 বছর ধরে সে দিদিমার দানপত্র করে রেখে যাওয়া এই বাড়িতেই যাওয়া আসা করছে। কখনো দেখেনি সে এই তিনতলা বাড়িটিতে কাউকে। এই প্রথম আশ্চর্য সুন্দরী, বিষণ্ণ এবং নিরুত্তাপ সেই নারীর সঙ্গে তার সাক্ষাৎ। একবারও ভুল করেও তার দিকে সে চোখ তুলে তাকায়নি। শিকার করা একটা আর্ট, কথাটা আবার নড়াচড়া করে উঠল জয়ন্তর মাথার মধ্যে। পরাজিতের অনুভূতি হচ্ছে, শুধু কি পরাজয়! পায়চারি করছে সে দ্রুত পায়ে, যেন ঝড়ের গতি সে পায় নুপুরের মতো পড়ে নিয়েছে।
পরাজয় বলবে না সে একে। ভালো লাগার দুর্দমনীয় ঘুরে আক্রান্ত হতে হতে এই তিন দিন পর যাবতীয় সংযম সমস্ত লিখিত অথবা অলিখিত সীমানা অতিক্রম করে বিস্ফোরণের মুখে। সে উকি দিল আর একবার ভাঙা শাসির পথে। চমকে উঠল তক্ষণি, দুটি তুষার সাদা হাত, সাদা কাঁচের চুড়িতে সাদা আলোয় অপূর্ব এক মায়া সৃষ্টি করেছে। হাত দুটি জানালার ভাঙা অংশ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। বিষণ্ণতার দুটি হাত সুন্দরীর মাথার পেছনে এই মুহূর্তে জড়ো পড়া। নীল সোফার পশ্চাৎ পটে হাত দুটো পটে আঁকা এক মায়ারূপ বলে মনে হচ্ছে জয়ন্তর। না, আজ সে সমস্ত দূরত্ব ঘুচিয়ে আলাপ করতে যাবে বলেই স্থির করল সুন্দরীর সঙ্গে। এভাবে সে তার আকাঙ্ক্ষার অপমান করতে দেবে না। সে সেই পুরুষ যার কাছে কোনো নারী অধরা থাকতে পারে না। তারই 40 বছরের যৌবনকালে 28টি নারীর সম্পর্ক মস্তিষ্কে লিপিবদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে সম্পর্কের সংখ্যা গণনাতীত, কারণ বিভিন্ন ভ্রমণকালে পথে প্রবাসে তার বহু সম্পর্ক রয়েছে, যার সময়কাল হয়তো খুব বেশি হলে একদিন অথবা আধ ঘন্টা। তাদের নাম দূরস্ত, তাদের অধিকাংশেরই চেহারাই স্মরণে আসে না। বিষণ্ন সুন্দরী এ বাড়িতে একাই বাস করে তার ধারণা, কারণ এই 3 দিন 24 ঘন্টায় রাতের ঘুম আর প্রতি প্রয়োজনীয় কিছু শারীরিক ক্রিয়াকর্ম ছাড়া তার দুচোখ সজাগ এবং ধাবমান ছিল প্রতিটি মুহূর্ত, ক্ষণ, পল। সে দ্বিতীয় কোনো ব্যক্তিকে দেখেনি মুহূর্তে ভুলেও। একটি ঘন্টার ক্রম ধারাপাতের পর শীতল হলো বৃষ্টির ধারা। ভিজে রাস্তায় ল্যাম্পপোস্টের আলোয় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, তবে তা বড় ছন্দবদ্ধ। ঝিপঝিপ ঝিপঝিপ তার নিস্তব্ধ পতন। সারা দিনের গুমোট কেটে গেছে, নদীর বুক থেকে উঠে আসছে বাতাস, তার শরীরে সিক্ত গন্ধ। হাত দুটোকে দেখা যাচ্ছে এখনো, ভঙ্গি পরিবর্তন হয়েছে শুধু। তার চোখের সামনেই হাত দুটো সরে গেল, এবার পরিবর্তে দুটো পা একে অন্যের থেকে সামান্য তফাতে নীল সোফার মাথায় রাখতে দেখল জয়ন্ত। তুষার ধবল দুটি মসৃণ পায়ের পাতা, সোনালি নুপুরের আলগা বেরি তাকে অপ্রতিরোধ্য আকর্ষণ দিয়েছে। পায়ের পাতা দুটি মাঝে মাঝে নাড়াচড়া করছে, অর্থাৎ বিষণ্ন সুন্দরী এই মুহূর্তে সোফার যে ভঙ্গিতে শুয়ে আছে তা প্রত্যক্ষ করার চেষ্টা করল। সে বসে সোফার হাতায় তার মাথাটি ন্যস্ত করে শরীরটিকে টান করে দিয়েও পা দুটিকে সোফার মাথায় তুলে ধরেছে। অপূর্ব এই ভঙ্গিটি জয়ন্তকে পাগল করে তুলল। উন্মাদ দশা তার। ঘরের দরজাটি তালা বন্ধ করে বেরিয়ে পড়ল সে, আর এক মুহূর্ত মাত্র দেরি নয়। আগামীকাল তার কলকাতা প্রত্যাবর্তনের দিন। অফিস, কর্মময়তা, তার মধ্যে শ্রাবণী, ভারতী, দীপাদের সঙ্গসুখ। সঙ্গসুখ কিনা এ মুহূর্তে তার বোধের অতীত। পার্ক স্ট্রিট, বার, রেস্তোরাঁ তার বেঁচে থাকার রসদ। ফিরে যেতে হবে তাকে নতুন শিকারের বড় অন্যরকম স্বাদ। মাথার মধ্যে নড়ে চড়ে উঠে বসল আবার কথাটা, শিকার করাটা একটা আর্ট। নরম হরিণী মাংসের সুস্বাদু স্বাদ তার জিভের রসনা বৃদ্ধি করছে এখন, তারই সঙ্গে আরও বেশি কিছু যেন। মৃদু সিম্ফনির সুর বেজে চলেছে বাতাসে। দুটি নরম পেলব তুষার সাদা পায়ের পাতা আনন্দ রাগ। হাত কাঁপছে কি? হ্যাঁ, পুরনো ধরনের এই বাড়িতে দরজায় ঘণ্টির পরিবর্তে কড়া নাড়ার রেওয়াজ বোধ হয়।
আর দরজার কড়ায় হাত ছোঁয়াতেই যেন কাঁপুনি টের পেল সে। মিনিট খানিকের দূরত্ব অতিক্রম করে হাঁপিয়ে গেছে সে। বুঝতে পারছে পরিশ্রম হেতু যে তা নয়, উপলব্ধি করতে পারছে। দ্বিধাগ্রস্ত মনকে শক্ত করল জয়ন্ত। এতটাই যখন সে অগ্রসর হয়েছে তখন পিছিয়ে সে আসবে না। দুবার করাঘাত করতেই ভেতর থেকে যে কণ্ঠস্বর ভেসে এলো তা তার মৃত্যুর জন্য যথেষ্ট অনুভব করার মুহূর্তেই উন্মুক্ত দরজার সামনে সে বিষণ্ণ সুন্দরী, তরিতাঘাত প্রাপ্ত জয়ন্ত। এত রূপ মানুষের হয়, তা বলে এত রূপ! তুলি দিয়ে আঁকা নিখুঁত বঙ্কিম রক্তবর্ণ রেখার মধ্যবর্তী স্থান থেকে প্রকৃতপক্ষে দুধ সাদা মুক্তর শাড়ি প্রকাশিত। সে যেন ভীষণ অবাক হয়েছে, এমনই তার অভিব্যক্তির প্রকাশ। ঈষৎ ডিম্বাকৃত মুখের কোলে প্রাচীন ভাস্কর্যের রহস্যময়তা, পরিমাপ মতো চিবুকের ধার, কপাল থেকে বিভাজিকার মতো সু উচ্চ পরিমিত নাকটি দিয়েছে তাকে সহজ স্বচ্ছ ব্যক্তিত্ব। আর তার পাখির জানার মতো উড়ন্ত ভুরুযুগলে ঠিক নিচেই কালো দিঘি টলটল করছে ব্যঙ্গময় জলরাশিতে উচ্ছলতার সূক্ষ্ম ছোঁয়া। সে বলল, বলুন। আমি মানে, এই প্রথম জীবনে কথা হারিয়ে ফেলল জয়ন্ত, তার সপ্রতিভ উধাও। হ্যাঁ বলুন। আমি আপনার বাড়ি। তার কথা মধ্যপথে থামিয়ে দিয়ে বিষণ্ন সুন্দরী বলে উঠল, আসুন, বাইরে কেন? আমার বাড়িতে বাইরে প্রতীক্ষা করার নিয়ম নেই। সুগন্ধ তাকে জড়িয়ে রেখেছে। অপূর্ব সৌরভ পেল জয়ন্তর বিষণ্ন সুন্দরীর শরীর থেকে, নিখুঁত দেহ বল্লরি তার। পশ্চাদ্দেশের গঠনটি যক্ষপ্রিয়ার কথা স্মরণ করায়। মৃদু হাসি ছড়িয়ে দিয়ে সোফায় শরীর আলস্যে মেলে দিয়ে বসল সে। অপূর্ব দৃষ্টিতে চেয়ে আছে, বলল, আরাম করে বসুন। অপ্রদীপ লাগছে জয়ন্তর, রাত্রি নেমেছে এখন। এই বন্ধ দরজা ঘরে এইভাবে সে শিকারের মুখোমুখি হবে একটু আগেও কল্পনা করতে পারিনি। দৃষ্টিতে দৃষ্টি স্থাপন করতে ব্যর্থ হল, বলল, আসলে আমি রেশম, আপনি আমাকে চেনেন না তো? আমি জয়ন্ত। ঘরের নৈঃশব্দ ভেঙে খান খান খিলখিল করে হাসছে রেশম। কেন চিনব না? চিনিন। ভিতরে ভিতরে বিস্ময়বোধ তুমুল হয়েছে জয়ন্তর। যে মহিলা এই তিন দিন একবারও ভুল করেও পলক তুলে তাকায়নি তার দিকে, সে জলধারার মতো সহজ গতিতে বলছে তাকে চিনি। হাসির ধারাটি অব্যাহত রেখেছে রেশম, বলল, কি কাণ্ড বলুন দেখি। এই তিন দিন আপনি যে নাওয়া খাওয়ার সময় পাননি, তাই না? লজ্জা লজ্জা, এমন নির্মম রসিকতা আজ পর্যন্ত কোনো মেয়ে তার সঙ্গে করেছে কিনা স্মরণে আসছে না জয়ন্তর। এইভাবে লজ্জিত হয়েছে কিনা সে ইতিপূর্বে মনে পড়ে না। কি বলবে এ সময়, কি বলা উচিত বুঝতে পারল না সে। বলল, একটা সিগারেট খেতে পারি? অবশ্যই, স্বচ্ছন্দে। শরবতি? আসলে আমার এখানে হার্ড ড্রিঙ্কস চলে না। অপূর্ব রমণীয় ভঙ্গি রেশমের, সোফার আলস্য ছেড়ে উঠে দাঁড়াল। বলল, বসুন। চোখে বাঁধা গণ্ডির বাইরের এক দৃশ্য যেন, এমন রূপের সামনে এমন আশ্চর্য ব্যক্তির মুখোমুখি এই প্রথম সে। অশ্বছন্দ বোধ হচ্ছে তার, অথচ কলকাতার বহু নামী মডেল, বহু আন্তর্জাতিক বহুজাতিক কোম্পানির উচ্চ পদাধিকারী যখন তখন তার বক্ষলগ্ন হয়।
কত সহজ স্বচ্ছন্দ তখন সে। ক্লাব, রেস্তোরাঁ, বার, সিগারেট, মদ্যপান, গাঁজা সাহিত্য থেকে শিক্ষা আলোচনা শীর্ষ পরিসরে এতটুকু অস্বস্তি নেই তার। অথচ আজ দুগেলা শরবত শৌখিন ট্রেতে সাজিয়ে নিয়ে এলো রেশম। অঢেল মেহেন্দি রাঙা চুল তার দীর্ঘ লীলায়িত তনুটি ঘিরে। অবশ্য চুলগুলো বশীভূত করার কোনো চেষ্টাই করল না সে। সোফায় ডুবিয়ে নিল শরীর। ভঙ্গিটি জয়ন্ত যেন তার বহু পরিচিত। সহজ ভঙ্গিতে বলল, নিন, যা গরম, তবুও এই বৃষ্টিটা হলো বলে। কথা আসছে না জয়ন্তর। এই ঘরে এই রূপসী মেয়েটির প্রতি তার যে দুর্নিবার কৌতূহল উপচে উঠেছিল তাতে বাদ দিয়েছে সে। কিছু বলতে যাওয়ার আগেই অন্দর থেকে পুরুষ কণ্ঠস্বরে কাশির শব্দ এলো তখনই। কিছু বুঝে ওঠার আগেই ভেতর থেকে বেরিয়ে এলো মধ্যবয়স্ক পুরুষ। একটু বেমানান চেহারার পুরুষটি তাকে লক্ষ্য করল না যেন। রেশমের দিকেও দৃষ্টিপাত না করে বেরিয়ে যেতে যেতে বলল, এক ঘন্টার বেশি লাগবে না নিশ্চয়, আসছে ঘুরে, রেটটি আগে বলে দিও বাবুকে। ঘরের জোরালো বাতিটি কখন যে নিবে গিয়েছে। সবুজ আলো ঘরের চতুর্দিক জুড়ে শরীরে মাদকতা সৃষ্টি করেছে, এটুকু শরীরের সমস্ত রোমকূপ দিয়ে উপলব্ধি করতে পারছে সে এখন। শিকারী তার বুকের ওপর, তার মুখের ওপর জলজল করছে শিকারীর ক্ষুধার্ত চোখ, অবিনাস্ত কেশরাশি অসংখ্য সাপিনীর মতো। মৃত্যু ঘনিয়ে আসছে তার অনির্বচনীয় পুলকে। সেই মৃত্যু আনন্দ অনুভব করছে জয়ন্ত এখন। মৃত্যুর চরম মুহূর্তে তার করচে ভেঙে চুরে বিস্ফোরণ ঘটল একটি কথায়, স্বীকার করা একটা মস্ত আর্ট। মধ্যভূমিতে হরিণের জিহ্বার ব্যাঘ্রের ক্ষুধা, রক্তের পিপাসা, এই অভিজ্ঞতা তার জীবনে প্রথম। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটি লিখেছেন কাবেরী রয় চৌধুরী। শিকার, আশা করছি আপনাদের সকলের গল্পটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতেও একদম ভুলবেন না। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। গল্পটাকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।